আবার দরজা জানলা সব লাগানো মা কোন সময় মা কোথাও তো দেখতেছি মা ও ভাইসো চাচা আসসালামু আলাইকুম অনেকক্ষণ ধরে আম্মার ডাকতেছি আম্মা তো কোনো সারা শব্দ নিতেছে না দরজা জানলা লাগানো তোর মাথার এখানে থাকে না কি কোন চাচা এখানে থাকে না মানে নিজের ঘর বাড়ি থেকে কেউ কি অন্য কোথাও থাকে কই থাকে দেখাচ্ছেন চলো তো সত্যি বলতেছি বিশ্বাস করো যেখানে সমস্ত গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডরা বসে থাকে আর এখানে আমি তোমার জন্য বসে আছি এখন এসে তুমি বলতেছো মা খাওয়াই দিচ্ছে কেন নিজ হাতে খেতে পারো না মায়ের হাতে খেতে হবে নিজ হাতে খাওয়া যায় কিন্তু আসলে ছোটবেলা থেকে একটা অভ্যাস হয়ে গেছে না মার কাছে খাওয়া সরি বললাম তো মুখটা এখনো ফুটকা মারছো মুখ ফুলায় রাখতেছো একটু তো হাসো প্লিজ সরি বলছি তো চলো আর একটু লেট হোক সমস্যা কি ক্লাস শুরু হয়ে যাবে না আচ্ছা বসি একটু হাসো দাঁড়াই গেছো যাইতেই হবে আচ্ছা চলো দেখি মা অনেক রাত তো হয়েছে যাও এখন একটু ঘুমাও অন করে বলিস না বাবা আমি যে তোর মাঝে তোর বাবার ছায়া দেখতে পাই বুঝিস না তুই ছাড়া আমার কেউ নাই তো হ্যাঁ আমি একটু পড়াটি দিই মা কালকে একটা পরীক্ষা আছে তো কি করব কি করব মানে তুমি জানো না তোমার কি করতে হবে কি করতে হবে আচ্ছা তুমি না বললে কার বিয়েতে যাবা কার বিয়েতে যাব এই কথা বলছি তোমাকে আমি তোমারে বলছি যে আব্বা আমার বিয়ে ঠিক করছে কি তোমার বিয়ে কার সাথে কেন তুমি দাওয়াত খেতে যাবা তোমার বিয়ে তো আমার সাথে হওয়ার কথা তাই না আমি তো সেজন্য সবকিছু ফালায় চলে আসছি আবার বাড়িও ছেড়ে চলে আসছো মানে এটা কি তাহলে এখন তুমি কই থাকবা কেন তোমার সাথে আমার সাথে হ্যাঁ তুমি কি পাগল আমাদের তো এখনো বিয়েই হয় নাই হ্যাঁ আজকে বিয়ে করব কিন্তু একবার বুঝো যে মাকে না বলে বিয়ে করাটা কি ঠিক হবে মা কেন তোমার মাকে তুমি আমার বিয়ে করলে মাইনে নেবে না 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 সেটা মাইনে নেবে কিন্তু তুমি তো জানো মা ছাড়া আমার আর কেউ আছে মাকে বলে তারপর বিয়ে করাটা ঠিক না তোমার হাতে এখন অপশন দুইটা আছে এক হয়তো আমাকে বিয়ে করা নয়তো আমাকে একদম আজীবনের জন্য ভুলে যাওয়া ঠিক আছে কি ঠিক আছে চলো বিয়ে করি চলো মা তুমি আমার মাফ করে দাও মা আমি ভুল করে বলেছি মা ভাই আমি ভুল করে বলেছি এই এই দাঁড়া উঠ 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 কি হচ্ছে মা আমি ভুল করছস মানে কি মা আমি বিয়ে করে ফলাইছি মা তুই এটা একটা কাজ করলি বললেই হলো পাড়া প্রতিবেশী নাই
মুরব্বীরা নাই তারা কি কইব? আমার মুখ থাকবো, মান সম্মান থাকবো, তোর বাবা যে একজন মানিগণ্য মানুষ আছিল এটা তুই জানোস? এত কষ্ট করে তোর লেখাপড়া করাইছি এই কাজ করতে, এটা পারলি তুই? মা, তুমি আমাদের ক্ষমা করে দাও মা, মা আমাদের মাইনা নাও মা, মার কখনো তোমার ছেলে আর কখনো তোমার কষ্ট দিবে না মা, মাইনা নাও মা। আমি আসছি দেখে এখন সব কাজ আমারই করতে হবে, আপনি একবার শুয়ে বসে আরাম করবেন। তোমাকে একলা করতে বলি নাই গো মা, সাথে একটু সাহায্য করবো না? গায়ে গায়ে তো মাশাল্লাহ আছে, এতদিন একা কে সংসার সামলান নাই, ছেলের সেবা করছেন, সংসার সামলাইছেন, এখন আমায় দেখে যত কুইরামি শুরু হয়ে গেছে আপনার। মা আপনি তো বুঝছেন যে আপনার ছেলে নতুন বিয়ে করছে, এখন তো তার বউ নিয়ে একটু ঘুরতে যেতে ইচ্ছা করতেই পারে, তাই না? এটা আপনি বুঝেন না? বুঝবো না কেন, আমাদেরও তো সময় ছিল, আমাদেরও শাশুড়ি ছিল, আমরা কাজ করে খাই না তো মা? আজকে দিনটা আপনি একটু করে নেন না। আর মা বয়স তো আপনার কম হয়নি, এই বয়সে সেরকম সাজগোজ করে পাটির বেবির মতো হয়ে বসে হয়েছেন আর আমারও বলতেছেন কাজ করতে? এটা কি বললা তুমি? তুমি আমার সাজগোজ নিয়ে খোঁটা দিলা? তোমরা আসছো বলে এটা তো আমার একটা মনের আনন্দ নাকি? মনের আনন্দে কি আমি একটুখানি সাজতে পারবো না? এটা তুমি কোথা দিলে আমাকে যে আমি সারা জীবন কষ্ট করছি, সারাটা জীবন কষ্ট করছি একটা বাচ্চা নিয়ে একটা ঘর আগলে, এখন আমার একটু সুখের মুখ দেখছি, এই সময় একটুখানি সাজছি, সেটা নিয়ে তুমি কোটা দিলা? এটা পাল্লা করতে? এটা তুমি পাল্লা কি শুরু করলা তোমরা? কি শুরু করবে? তুই শুনলি না কথা কি বললো? উফ মা থামো তো, মাত্র নতুন বিয়ে করছে, ও তো ছোট মানুষ মা, ও সংসারের কি বোঝে? আর এর মধ্যে দাওয়াতে যাচ্ছি আর তুমি শুরু করে দিছো তোমার চিল্লাচিল্লি, আর এখন তো আমরা খাবো না মা, তুমি রান্না বান্না করে রেখো, আমরা রাতে এসে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? এই চলো থাকো মা। বুঝতে পারছি, বুঝতে পারছি। আমি কিন্তু বাপের চলে যাবো, খালি রাগ করে আসো চলো। তোর শরীর এখন কেমন মা? আছে রে বাবা,
সারাদিন কত পরিশ্রম করতো। ওষুধ খাইছো? মা তোমার একটা কথা বলি। এই যে আমাদের যে এত সম্পত্তি মা, সব তো আমারই, তাই না মা? অবশ্যই। তাহলে মা তুমি এই সম্পত্তি আমার নামে লিখে দাও না কেন মা? এটা কি করছিস বাবা? কেন, আমি কি খারাপ কিছু বললাম মা? না তা বলছি না। তোর কোনো অরিশ আছে? নাই তো, তুই তো একলা। আর এই বিষয় সম্পত্তি যেটুকু আছে যক্ষের ধনের মতো আটকে রাখছি, আগলে রাখছি তো তোদের জন্য, আর কার জন্য রাখবো বাবা? হ্যাঁ এটা অবশ্য ঠিকই কইছো। ও না মানে মা তুমি এই সম্পত্তি আমার নামে লিখে দাও মা। আরে বাবা আমি মরে গেলে তো তোরাতে পাবি সব কিছু। আমি নিয়ে কই যাব, কবরে যাব? হ্যাঁ তা অবশ্য ঠিক। না মানে মা তুমি আমারে কও যে কালকের মধ্যে তুমি এই সম্পত্তি আমার নামে লিখে দিবা কিনা। এ কথাটা কেমনে বললি? মানুষে খারাপ কইব না মা। তুমি খালি আমার এই কথাটাই বলো, কালকের মধ্যে তুমি আমার এই সম্পত্তি লেখা দিবা কিনা। না আমি বাইচে থাকতে এটা হইব না। শুনছো তুমি, তোমার আমি কইছিলাম না যে সম্পত্তি তোমায় লেখা দিব না? আমার কথা তো তুমি ভালো ভালো শুনবা না। এবার দেখো তুমি। ও এই বুঝি তুমি আমার ভালোবাসো না, সব উপর দিয়া দিয়া দেখাও। হ্যাঁ আর ভিতর দিয়া আমার লিখে তোমার একটুও দয়া মায়া নাই, আমার তুমি একটুও ভালোবাসো না। থাকো তুমি তোমার সম্পত্তি লইয়া, থাকো তুমি তোমার এই ঘরে, ঠিক আছে? আমি আর থাকবো না তোমার এখানে। আমার দুই চোখ এনে যাবি, এনে যাবো গা, এই চলো। কি হয় না তোমার, তাড়াতাড়ি আসো, থাকবো না এই সংসারে। এখানে না খেলে কি আমার পেটে তানা বানি জুটবে না? আমি কি রাস্তা থাকবো? আসো, থাকুক সে তার সংসার নিয়ে থাকুক, চলো। কৃষ্ণে খোঁজ শেষ শয়নের জেঠায় আমার হবে রে কবর। আমি মরলে কৃষ্ণে কেউ খবর, কৃষ্ণে খোঁজ শেষ শয়নের জেঠায় আমার হবে রে কবর। ছোট মাটির ঘরখানাতে একলা করব বাস, কষ্ট দিসনে ঘরের পাশে ফেলে দীর্ঘশ্বাস। ছোট মাটির ঘরখানাতে একলা করব বাস, কষ্ট দিসনে ঘরের পাশে ফেলে দীর্ঘশ্বাস। শান্তিতে ঘুমাতে দিসরে চোখের জলে ভেজাসনে সেই ঘর, যেথায় আমার হবে রে কবর।
বাবা বাবা আমি নাই বাবা শেষবার আমার মুখটা দেখতে পাবি না বাবা তোর বাবার মুখ তুই দেখতে পাস নি তুই শেষবারের মতো আমার মুখও দেখবি না তুই তোর বাবার মুখ দেখতে পাস নি আমি তো চলে যাচ্ছি দেখলি আমার সময় দিল না মা, মা একটু সময় তুমি আমাদের দিল না মা, আমার ভুলের প্রায়শ্চিত্ত করা মা, তুমি আমার কি আছে তোমার মতো করে